দক্ষিণ আফ্রিকা বড় মঞ্চে সব সময়ের চোকার, কত শত ক্রিকেটার এলো গেল কিন্তু আজ অবধি বিশ্বকাপের 3 নম্বর স্থানে থাকাটাই ওদের বড় সাফল্য। শিরোপার জেতা হয় না কোনো এক অদৃশ্য পাপে, সেই পাপ মোচন করতে পারবে কি এবার বাফুমারা? বাংলাদেশের বিপক্ষে নামার অপেক্ষায় প্রোটিয়ারা, টার্গেট ওদের পূর্ণ 2 পয়েন্ট আদায় করা, সামর্থ্যে শতভাগ কাজে শক্তিমান ওরা, নিশ্চিতভাবে সাকিবদের চেয়ে ব্যাটার টিম। 27 অক্টোবর সিডনিতে টিম সাকিবদের ধসানোর প্লেনেই নামছে দলটা। টি টোয়েন্টি ক্রিকেটে প্রোটিয়াদের বিপক্ষে নাই আবার বাংলার কোনো জয়, 7 বারের দেখায় সবগুলোতেই জিত গ্রিনদের। তবে ওয়ানডেতে প্রোটিয়ারা নিজেদের মাটিতে ধরাশয়ী বাংলার কাছে, খেলবাজিতে ফেল করলে টি টোয়েন্টিতেও দেখতে হতে পারে প্রথম হারের মুখ। ওরা জানে বুঝে বাংলাদেশ যে এক ডেঞ্জারাস দল। সেমিফাইনাল নিশ্চিত করতে টিম বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট খুব দরকার, কিন্তু বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়াবে প্রোটিয়া শিবিরের কারা? ওপেনিং ব্যাটার রাজা হ্যান্ড্রিক্স দুর্দান্ত ফর্মে, সর্বশেষ খেলা 6 ম্যাচে প্রায় 60 ব্যাটিং গড় আর 142 স্ট্রাইক রেটে ঝুলেতে ওনার 296 রান, তার মধ্যে আবার 5 ইনিংসে অর্ধশতকের সংখ্যা 4টি। হ্যান্ড্রিক্সের পোয়া 12 বাংলার সাথে হলে টাইগারদের স্বপ্ন ভেঙে চুরমার। আরেক গেম চেঞ্জার রাইলি রুশো আছেন কেরিয়ারের সেরা ফর্মে, সর্বশেষ খেলা 7 ম্যাচে 58 ব্যাটিং গড় আর 180 স্ট্রাইক রেটে এই মারকুটে ব্যাটারের রান 231। সবশেষ খেলা 5 ম্যাচে 1 সেঞ্চুরির পাশাপাশি রয়েছে অপরাজিত 96 রানের ইনিংস। রুশো যেন জমদূত লাল সবুজ বোলারদের কাছে। হেভিওয়েট ডেকোক রেগে গেলে খবর করতে ছাড়তে সময় নেন না। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের 2 ম্যাচে 50 হাঁকিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি হওয়া ম্যাচেও খেলেছেন 18 বলে 47 রানের বিধ্বংসী ইনিংস। কিলার মিলার তো উলটপালটে উস্তাদ, বাংলাদেশের বিপক্ষে খেলা 5 ম্যাচে আউট হয়েছেন মাত্র একবার, 162 ব্যাটিং গড় আর 184 স্ট্রাইক রেটে করেছেন 162 রান। টি টোয়েন্টি ক্রিকেটে কেরিয়ারের প্রথম সেঞ্চুরিও পেয়েছিলেন বাংলাদেশের বিপক্ষেই, সাম্প্রতিক সময়ে উইলো হাতে ভালো সময় কাটাচ্ছেন এই ব্যাটার। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে পেয়েছেন কেরিয়ারের 2য় সেঞ্চুরির দেখা। তবে অজিমুল্লকে কখনোই হাসেনি মিলারের ব্যাট, এখানে ফ্লপ এই হার্ড হিটার। বল হাতে বাংলা ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলে দিতে পারেন লুঙ্গিয়ানগিদি, রাবাদা, সামসি ও কেশবরা। লুঙ্গিয়ানগিদি তো সর্বশেষ খেলা 9 ম্যাচে পেয়েছেন 15 উইকেট, পেসার বাউন্সে বাংলাদেশের ব্যাটারদের কাঁপন ধরে দেওয়ার ক্ষমতা আছে এই প্রোটিয়া বোলারের। বল হাতে সময়টা ভালো না গেলেও বাংলাদেশের বিপক্ষে সবসময় দুর্দান্ত কাগিসো রাবাদা, বাংলাদেশের বিপক্ষে খেলা 2 ম্যাচে পেয়েছেন 5 উইকেট, কেরিয়ার সেরা 20 রান খরচায় 3 উইকেটে বাংলাদেশের বিপক্ষেই। বাহাতি চায়নাম্যান বোলার তাবারেস সামসি বাংলাদেশের ব্যাটারদের কাছে হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে, লেগ স্পিনে টাইগার ব্যাটাররা এমনিতেই দুর্বল, তার মধ্যে এই প্রোটিয়া বোলার আছেন কেরিয়ারের সেরা ফর্মে, 6 ম্যাচেই নিয়েছেন 11 উইকেট, সেরা বোলিং ফিগার ইংল্যান্ডের বিপক্ষে 24 রান খরচায় 5 উইকেট। মজার ব্যাপার হলো বাংলাদেশের সাবেক বোলিং কোচ বর্তমান প্রোটিয়া উস্তাদ শার্ল ল্যাঙ্গাভেল্ট, আবার দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ডোনাল্ড বাংলার বোলিং মাস্টার। লড়াইটা শুধু মাঠেই নয়, ডাগ আউটের বাইরেও হবে, সেক্ষেত্রে ল্যাঙ্গাভেল্টের চাইতে ডোনাল্ডই প্ল্যানে এগিয়ে থাকবেন, থাকা উচিতও। নেদারল্যান্ডস ম্যাচে টাইগারদের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুকের সুবাদে বাংলাদেশের ব্যাটারদের দুর্বল দিকগুলোতে বারবার ঘায়েল করার চেষ্টা করেছে ডাচ বোলাররা। অবাক করা বিষয়, বাংলাদেশে কত কোচ আসে যায় কিন্তু গিয়েও শান্তি হয় না, তারা আবারও দেখা দেয় প্রতিপক্ষের গুরু হয়ে টাইগার তরি ডুবাতে, এ যেন গোলক ধাঁধা। মুকাদ্দেস হোসেন, বিডি ক্রিক টাইম।